ঈশ্বর যিনি আশাহীন পরিস্থিতিকেও পাল্টে দেন। আমাদের বুঝতে হবে যে আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, পরিস্থিতি যতই আশাহীন মনে হোক না কেন, একজন ঈশ্বর আছেন যিনি আপনার আশাহীন পরিস্থিতিকে ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে দক্ষ। আমেন। হতে পারে আপনার বিবাহ, আপনার চাকরি, সন্তান, অর্থনৈতিক অবস্থা, পেশা অথবা শিক্ষা অথবা অন্য কিছু আশাহীন পরিস্থিতির মধ্যে রয়েছেন। সেটা যাই হোক না কেন, শুধুমাত্র এই সত্যের উপর লক্ষ্য রাখুন যে আমরা এমন এক ঈশ্বরের আরাধনা ও সেবা করি যিনি আশাহীন পরিস্থিতিকেও পাল্টে দিতে পারেন। এই কারণে আমাদের আশা ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। আসুন বাইবেল থেকে আমরা কয়েকটি চেনা পরিচিত উদাহরণ দেখি যেখানে ঈশ্বর আশাহীন পরিস্থিতিকে পাল্টে দিয়েছেন। দুই রাজা বলি 4:1-7, এখানে বলা হয়েছে, এক দরিদ্র মহিলা, সেই মহিলাটির কথা বিবেচনা করুন যার স্বামী মারা গিয়েছিলেন এবং সঙ্গে দুটি পুত্র সন্তান ও অনেক ঋণ ছেড়ে দিয়ে গিয়েছিলেন। ঋণদাতারা এসে টাকা চাইছিল ও সন্তানদের ছিনিয়ে নেওয়ার ভয় দেখাচ্ছিল। প্রকৃতপক্ষে এই মহিলার পরিস্থিতি সম্পূর্ণরূপে আশাহীন ছিল, তাই ঈশ্বরের এক দাস এলিশায়ের কাছে গেলেন, তার দুরবস্থার কথা তাকে জানালেন এবং সাহায্য চাইলেন। ভাববাদে জিজ্ঞাসা করলেন যে তার বাড়িতে কি আছে। সেই মহিলা বললেন যে তার কাছে শুধু এক বাটি তেল রয়েছে। এলিশাই তাকে নির্দেশ দিলেন যেন সেই মহিলা যতগুলি সম্ভব খালি পাত্র জোগাড় করে ও সেখানে তেল ঢালতে থাকে। অলৌকিকভাবে তেল পরিমাণে বাড়তে লাগল এবং প্রত্যেকটি পাত্র তেলে পূর্ণ হয়ে গেল। এলিশাই তখন সেই মহিলাকে সেই তেল বিক্রি করে সমস্ত ঋণ পরিশোধ করে নতুনভাবে সব কিছু শুরু করতে বলেছিলেন। ঈশ্বর অলৌকিকভাবে এই মহিলার প্রয়োজন মেটানোর দ্বারা তার আশাহীন পরিস্থিতিকে বদলে দিয়েছিলেন। বিবাহ ভোজে অলৌকিক কাজ, যোহন 2:1-11 আমরা দেখতে পাই, বিবাহ ভোজের মালিকের ঘরে দ্রাক্ষারস ফুরিয়ে গিয়েছিল। অভাবের একটি সরল পরিস্থিতি কিন্তু একটা আশাহীন পরিস্থিতি। তারা যখন চিন্তাভাবনা করেছিলেন যে কি করা উচিত, তখন মরিয়ম যিশুর মা বিবাহ ভোজে দাসদের বললেন যে তারা যেন সেই কাজটি করে যা যিশু তাদের করতে বলেন। যিশু তাদেরকে জলের জ্বালাগুলিকে জল দিয়ে পূর্ণ করার নির্দেশ দিলেন এবং তারপর সেখান থেকে কিছুটা পানীয় নিয়ে অতিথিদের পরিবেশন করতে বললেন। জল অলৌকিকভাবে দ্রাক্ষারসে পরিণত হয়েছিল এবং বিবাহ ভোজে সবাই যথেষ্ট পরিমাণে পান করতে পেরেছিল। যোগান দেওয়ার আরেকটি অলৌকিক ঘটনা, প্রভুর পরামর্শ শোনা এবং সেই মতো কাজ করা আশাহীন পরিস্থিতি পাল্টে দিতে পারে। এক আশাহীন রাত্রির পর সকাল, একটা ব্যবসার ক্ষেত্রে প্রভু যিশু যে অলৌকিক কাজ করেছিলেন, ঘটনাটি Luke 5:5 আমাদের জন্য লেখা আছে। পিতর তার ব্যবসায়ের সঙ্গী জাকব, জোহন এবং আন্দ্রিয়ের সাথে মাছ ধরার ব্যবসায়ে ব্যস্ত ছিলেন। পেশায় তারা ছিলেন জেলে। একদিন তারা সমস্ত রাত্রি মাছ ধরার প্রচেষ্টায় ছিলেন কিন্তু কিছুই তারা ধরতে পারেনি। পরের দিন সকালে তারা যখন ফিরে আসছিলেন তখন প্রভু যিশু তাদের সঙ্গে দেখা করলেন। তিনি তাদের নৌকা ব্যবহার করার অনুরোধ জানালেন যাতে তিনি নৌকা থেকে লোকদের কাছে প্রচার করতে পারেন। প্রচার করার পর প্রভু পিতরকে আরও একবার সমুদ্রের মাঝখানে নৌকা নিয়ে গিয়ে মাছ ধরার জন্য জলে জাল ফেলতে বললেন। পিতর বললেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুই মাত্র পাই নাই, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব। পিতর জানতেন যে তার প্রচেষ্টা কোনো ফল দেয়নি, কিন্তু তবুও তিনি যিশুর কথা শুনে সেই কাজটি আরও একবার করার জন্য প্রস্তুত হলেন। প্রভুর মুখ থেকে একটা বাক্য একটি আশাহীন পরিস্থিতিকে
পাল্টে দিয়েছিল। পিতরের বাধ্যতা তার জীবনে আর্থিক আশীর্বাদ নিয়ে এসেছিল। ঈশ্বর যিনি আশাহীন পরিস্থিতিকে পাল্টে দেন। ইসরায়েল জাতি, ইহুদি লোকেরা বিক্ষিপ্তভাবে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ইহুদি লোকদের একটা আশাহীনতার অনুভূতি গ্রাস করেছিল। জিহেজকেল 37 অধ্যায়ে ঈশ্বর জিহেজকেলকে শুকনো হাড়ের এক উপত্যকা দেখিয়ে ইসরায়েলীয়দের দুর্দশাকে বুঝিয়েছিলেন। পরে তিনি আমাকে কহিলেন, এ মনুষ্য সন্তান, এই সকল অস্থি সমস্ত ইসরায়েল কুল, দেখো তাহারা বলিতাছে, আমাদের অস্থি সকল শুষ্ক হইয়া গিয়াছে এবং আমাদের আশা নষ্ট হইয়াছে, আমরা একেবারে উচ্ছিন্ন হইলাম। ঈশ্বর তখন এই শুকনা হাড়গুলির প্রতি ভবিষ্যৎবাণী করতে জিহেজকেলকে আদেশ করলেন, এই জন্য তুমি ভাববাণী বলো, তাহাদিওকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমাদের কবর সকল খুলিয়া দেব। হে আমার প্রজা সকল, তোমাদের কবর হইতে তোমাদিওকে উত্থাপন করিব এবং তোমাদিওকে ইসরায়েল দেশে লইয়া যাইব। ভাববাদীর মধ্য দিয়ে ঈশ্বর ভবিষ্যৎবাণী করলেন যে ইহুদি লোকেরা পুনরায় একত্রিত হবে ও ইসরায়েল একটি দেশ হিসাবে পুনরায় স্থাপিত হবে। ঈশ্বর তার বাক্যকে 1948 সালে 14 মে পূর্ণ করলেন। যে দিন ইসরায়েলকে একটি দেশ হিসাবে ঘোষণা করা হয়েছিল, পৃথিবীর সমস্ত স্থান থেকে ইহুদি লোকেরা তাদের নিজেদের দেশে ফেরা শুরু করল। সুতরাং আমাদের বিবেচিত যে কোনো আশাহীন পরিস্থিতিকে ঈশ্বর পাল্টে দিতে পারেন। ঈশ্বর কবরগুলি খুলে দিতে এবং শুকনা হাড়গুলিকে প্রাণ দিতে ইচ্ছুক ও সক্ষম, যাতে পরিস্থিতি পাল্টে যায়। ঈশ্বরের কাছে কোনো কিছুই আশাহীন নয়। আব্রাহাম ও সারা, আব্রাহাম ও সারার অনেক বয়স হয়ে গিয়েছিল যখন সদাপ্রভু তাদেরকে একটা সন্তান দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। তিনি তাদেরকে এক পুত্র সন্তান দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন এবং বলেছিলেন যে এই সন্তানের মধ্য দিয়ে তাদের আকাশের তারার ন্যায় ও সমুদ্র পাড়ের বালির মতো অসংখ্য বংশধর হতে চলেছে। সন্তান ধারণ করার ক্ষেত্রে তারা এমন একটা আশাহীন পরিস্থিতিতে ছিলেন, কারণ এত বয়স ধরে তাদের কোনো সন্তান জন্মায়নি। আব্রাহামের বয়স ছিল 99 এবং শুরু থেকেই সারা বন্দা ছিলেন, একটা আশাহীন পরিস্থিতি। সেই পরিস্থিতির সম্বন্ধে বাইবেল এরকম কথা বলে, রোমীয় 4 অধ্যায় 17 থেকে তার 18 পদে, আমি তোমাকে বহুজাতির পিতা করিলাম। সেই ঈশ্বরের সাক্ষাতে পিতা যাহাকে তিনি বিশ্বাস করিলেন, যিনি মৃতগণকে জীবন দেন এবং যাহা নাই তাহা আছে বলেন। আব্রাহাম প্রত্যাশা না থাকিলেও প্রত্যাশাযুক্ত হইয়া বিশ্বাস করিলেন, যেন এইরূপ তোমার বংশ হইবে। এই বচন অনুসারে তিনি বহুজাতির পিতা হন। অনুসরণ করার জন্য এটি একটি মহান উদাহরণ। আব্রাহাম প্রত্যাশা না থাকিলেও প্রত্যাশাযুক্ত হইয়া বিশ্বাস করিলেন, যখন সেখানে প্রত্যাশা করার কোনো কারণই ছিল না। আব্রাহাম তখনও ঈশ্বরের কথা অনুযায়ী প্রত্যাশায় বিশ্বাস করেছিলেন। আর যেহেতু তিনি প্রত্যাশায় বিশ্বাস করিয়েছিলেন, সেই কারণে এই বচন অনুসারে তিনি বহুজাতির পিতা হলেন। ঈশ্বর যখন আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কখনো বলবেন না, প্রভু এই প্রতিশ্রুতিটি হাস্যকর, এটা হাস্যকর হতে পারে না, কারণ আমাদের ঈশ্বর হলেন এমন এক ঈশ্বর যিনি মৃতকেও জীবনদান করে থাকেন। তাই ঈশ্বর যখন আপনাকে কোনো প্রতিশ্রুতি দেন, তখন আপনার পরিস্থিতি কতটা আশাহীন সেটা গুরুত্বপূর্ণ নয়। শুধু মনে রাখুন যে ঈশ্বর আপনার সাথে কথা বলছেন। তিনি একই ঈশ্বর যিনি মৃতদের জীবনদান করেন, শূন্য থেকেও তিনি সৃষ্টি করেন, তিনি যে কোনো পরিস্থিতিকে পাল্টে দিতে সক্ষম। ঈশ্বর শুধুমাত্র পরিস্থিতিকে উন্নত করে তোলেন না, তিনি সেটাকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারেন। তিনি অস্তিত্বহীন বস্তুকে অস্তিত্বে আনতে পারেন। এখন আপনার বাড়িতে শান্তি নাও থাকতে পারে, কিন্তু
ঈশ্বর সেটাকে অস্তিত্বে নিয়ে আসতে পারেন। আপনার দেহের মধ্যে সুস্থতা বর্তমানে অস্তিত্ব নাও থাকতে পারে, কিন্তু ঈশ্বর সেটাকে অস্তিত্বে নিয়ে আসতে পারেন। আপনার বাড়িতে চাকরি অথবা পেশায় সাফল্য অস্তিত্ব নাও থাকতে পারে, কিন্তু ঈশ্বর সেগুলোকে অস্তিত্বে নিয়ে আসতে পারেন।